আজ পবিত্র হজ বাংলাদেশ সহ সারা বিশ্বের বিশ লাখ মুসল্লি হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য ভোরে ফজরের নামাজ পড়ে পবিত্র আরাফাত ময়দানের দিকে রওনা হয়েছেন সেখানে সারাদিন শুনে আসরের নামাজের আগে মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে মনজাত করবেন হাজিরা রিপোর্ট মিনা থেকে আরাফাত চোদ্দ কিলোমিটার পথ লাব্বায়ক আল্লাহমা লাভবায়ক ধ্বনিতে এখন মুখরিত নগরী মিনায় প্রথম দিন অবস্থান করে হজের আনুষ্ঠানিকতা শুরুর পর হাজিদের গন্তব্য এখন পবিত্র আরাফাত ময়দানের দিকে সকালে ফজরের নামাজ আদায়ের পর থেকে মুসল্লিরা হজের প্রধান আনুষ্ঠানিকতা পালনের জন্য জমায়েত হচ্ছেন আরাফাত ময়দানে এই ময়দানেই দিনভর চলবে হজের মূল আনুষ্ঠানিকতা পবিত্র আরাফাত ময়দানে বিদায় হজে ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত আলাহি ওয়াসাল্লাম দুপুরে আরাফাত ময়দানের মসজিদে নামিলার মিম্বারে দাঁড়িয়ে সারা দুনিয়ার মুসলমানদের জন্য দিক নির্দেশনামূলক ক্ষুদবা দেয়া হবে খুতবা শেষে মুসলিম মুসলিমুম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে করা হবে মোনাজাত পবিত্র হজ উপলক্ষে মক্কা মদিনা মিনা আরাফাত ময়দান মুজদালিফা ও এর আশেপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা নিয়েছে সৌদি সরকার অন্য হাজিদের সঙ্গে প্রায় এক লাখ সাতাশ হাজার বাংলাদেশি মিনা থেকে জমায়েত হচ্ছেন পবিত্র আরাফাত ময়দানে চকর মালিথা চ্যানেল আই